স্টি নিউজ সত্যিকারে খুব ভালো নিউজ করে। আমরা দেখলাম যে এই বছর যে বছরটা চলছে 2022, তারা অনেক গুরুত্বপূর্ণ খবর তারা পরিবেশন করেছেন এবং এখানকার চিফ এডিটর যিনি হালিম সাহেব আছেন, তিনি অত্যন্ত দক্ষ এবং অত্যন্ত কর্মপিপাসু মানুষ। আমরা মানুষের কথা, সাধারণ মানুষের কথা, যাদের কথা মানুষ বুঝতে পারে না, জানতে পারে না, প্রশাসনের কাছে পৌঁছায় না, স্টি নিউজ তাদের কথা কিন্তু মানুষের দরবারে, প্রশাসনের দরবারে তারা পৌঁছে দিচ্ছেন। আমি আশা করব আগামী বছর স্টিং নিউজ আরও অনেক অনেক বেশি ভালো খবর নিয়ে তারা এগোবে, মানুষের পাশে দাঁড়াবে, পাশাপাশি দাঁড়িয়ে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক এবং খেলাধুলা সব দিক থেকে যাতে স্টিং নিউজ আগামী বছরতে তারা খবর পরিবেশন করে একটা উল্লেখযোগ্য ভূমিকা গোটা দেশের কাছে আনতে পারে, সে প্রত্যাশা আমি নববর্ষের জন্য স্টিং নিউজের কাছে রাখছি। দর্শক যারা আছেন, আমি দর্শক মণ্ডলীকে বলবো, আমি একজন দর্শক, আমি একজন খুব ভালো দর্শক বলা যায়। আমি স্টিং নিউজের মানে আমার খুবই ভালো লাগে যারা আমরা দর্শক মণ্ডলী আছি। আপনাদের কাছেও বলবো যে স্টিং নিউজ আপনারা শুনবেন, পড়বেন, দেখবেন, ভালো লাগবে, কারণ অনেক গঠনমূলক কাজ, সমাজ গঠনের কাজে তারা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। সেজন্য আমরা যারা দর্শক মণ্ডলী আছি, দর্শক মণ্ডলীর কাছে অনুরোধ করব নিশ্চিতভাবে আগামী 2023 নতুন বছরে নতুন উদ্যমে নতুন প্রত্যাশায় আমরা স্টিং নিউজের কাছে আশা করব, আমরা দর্শক মণ্ডলীর পক্ষ থেকে।